ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যা পরিস্থিতির কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। কয়েকটি নদ নদীর পানির প্রবাহ রেকর্ড ভেঙেছে গেল 50 বছরের। আগামীকাল পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থইথই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মোহরী নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যাপ্রবণ নদী ফ্ল্যাশি রিভার, আমরা যদি দুই দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটার পর আমাদের হচ্ছে বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভারীর দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।